দর্শক, আমরা আমাদের শসাটা গ্রেট করার পর যদি ভালো করে চিপে একদম পানিটা বেন না করে দিই, তাহলে যেটা হবে যখন আপনি এটা দইয়ের সাথে ব্লেন্ড করবেন তখন দেখা যাবে যে পানিটা ছেড়ে অনেক বেশি লিকুইড ফর্মে চলে এসেছে। কারণ যেহেতু আমরা আমাদের দইটাকে ঠিক নেইনি, দইটা যেহেতু আমাদের নর্মাল যে টেক্সচার আছে সেভাবেই আছে, তো যদি দইয়ে যদি পানি ঝরিয়ে দিতাম তাহলে তো শসায় পানি থাকলে প্রবলেম হতো না। যেহেতু দইয়ে পানি আছে তো শসাতে যদি পানি দেয় তাহলে ওই থিকনেসটা আসবে না, একদম লিকুইডের মতন হয়ে যাবে। আমরা ইনগ্রেডিয়েন্ট গুলি সব একসাথে মিশিয়ে নিচ্ছি একসাথে। জি, এটা তো আমরা তেল ব্যবহার করছি, অলিভ অয়েল এবং তার সাথে ভিনেগারও আছে। অলিভ অয়েল এখানে প্রায় 50 ml যাবে। আচ্ছা, আর ভিনেগার 20 ml এর মতো। তাহলে 20 ml হলে হচ্ছে 2 চামচের থেকে 2.5 চামচের মধ্যে। এটাকে দেখে অনেকে আমাদের দেশি রায়তার মতন মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সাউথ এশিয়ান আমরা যারা বাঙাল, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি, তো এদের কাছে রায়তা, আর ইউরোপিয়ানদের কাছে এটা টোটালি একটা ডিফারেন্ট সস। আচ্ছা, মূলত এটা অথেন্টিক গ্রিক খাবার। জি, আর আমি কি ফাঁকে ব্রোকলিটা তুলে ফেলবো? একটু বয়েল হোক, একটু বয়েল হতেই পারে। এই ধরনের জাজিকি যেটা সেটা সাধারণত মানে কাবাবের সাথে, কাবাব মিট আইটেম যেটা, মিট আইটেমের সাথে সার্ভ করা হয়। এটার থিকনেস, টেক্সচার খাও, এই জাজিকির টেক্সচারটা অলওয়েজ এরকম থিক হবে, একেবারে থকথকা যেটা। তো দর্শক, এটা খুব মনোযোগ দিয়ে আপনি দেখেন, জিনিসটা কিন্তু খুবই সিম্পল। আমাদের এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট বাসায় সবসময় থাকে, কিন্তু এই কনসিস্টেন্সিটা আমাদের হয়তো থাকে না। তো এইটা যেটা টেক্সচারটা হচ্ছে সেটা একদমই যে থকথকে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, মানে চামচ দিয়ে যখন তুলছেন পুরোটা আস্তে উঠে চলে আসছে। এটা খুব রিফ্রেশিং হবে, কারণ যেহেতু শসা এবং দই এই দুইটারই এটা খুব ফ্রেশ লাগে। অ্যাকচুয়ালি এই মেডিটেরিয়ান খাবার, সো 100% ই আপনার খাবারটা ফ্রেশ, একেবারে যেটা আছে সেটাই টোটাল। ইয়োগার্ট আছে আমাদের, কিউকাম্বার আছে সাথে, আমাদের এখানে জুকিনি আছে, টার্কি আছে, আমি আরো আরো কিছু মানে হ্যাঁ সালাদের আইটেমও সেখানে দেখতে পাচ্ছি। এবং দর্শক, আমাদের আজকের রেসিপি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, সেটা আমাদেরকে ফোন করতে পারেন। যদি এখন ফোন না করেন তাহলে আমাদেরকে ফেসবুক পেজে আমাদেরকে দেখে নিতে পারেন, কারণ আমাদের ফেসবুক পেজে পুরো রেসিপিগুলো চলে যাবে। মানে ব্রোকলিটা যখন একদম ঠিক মতন সেদ্ধ হয় তখন কালারটা খুব সুন্দর, মানে গ্রিন পেন্স লুক মোর গ্রিনার। অনেক সময় দেখা গেছে যে আমাদের উইন্টারের ভেজিটেবল এটা, তো এই কারণে দেখা গেছে যদি আমরা ফ্রেশটা না পাই সেই ক্ষেত্রে আমরা এই গ্রিন ভাবটা আনার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। আচ্ছা, সেটার জন্য আমরা যখন পানিটাকে বয়ল করব, ওই বয়ল করার সময় 1 চা চামচ পরিমাণের ভিনেগার আমরা পানির মধ্যে ছেড়ে দেব। আচ্ছা, অনেকে বলে বেকিং সোডা, কিন্তু ভিনেগার, বেকিং সোডা অ্যাকচুয়ালি আপনার সেই ফ্রুট ভেজিটেবলটা কালারটা যদি হোয়াইট হয় তাহলে ওইটা বেকিং সোডা। আমাদের এখন যে কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্লেটিং। জি, আমরা রান্না অনেক সুন্দর করি কিন্তু প্লেটিং টা এমন ভাবে করি যে খাবার রুচি চলে যায়। আচ্ছা, সেফ এটা করতে করতে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। নাম বলতে হবে, প্রশ্ন করতে হবে? আমি তাসমিমা বলছি, দুনিয়া থেকে। জি এই জি, আমার আসলে রান্নার ব্যাপারে কোনো প্রশ্ন নাই, আমি শুধু এটা বলতে যে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে আর আপনাদের যে কোনো রেসিপি আমার অনেক ভালো লাগে, আমি প্রতি সপ্তাহে রান্নাগুলো দেখার চেষ্টা করি।
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন দেখি হয়তো আমি প্রত্যেক সপ্তাহে এত আগ্রহ পাই কাজ করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা শেফ শুরু করে দিন। এ ধরনের অনেক রকমের অভিজ্ঞতা, অনেক সময় শেফরা ফোন করে করে জিজ্ঞেস, হ্যাঁ আজকে মানে রুমিয়া কি করলে, এটা করতে করতে আমি দর্শকদের একবার উপকরণটা বলে দিই, আপনি প্লেটিংটা করতে থাকুন। দর্শক আজকে আমরা যে দুটো আইটেম রান্না করেছি দুটোই কিন্তু খুবই সিম্পল, যেটা আমরা প্রথমে করেছি সেটা হচ্ছে টার্কি কাবাব। টার্কি কাবাবের জন্য আমরা নিয়েছি টার্কির কিমা 1 কেজি, জুকিনি আমরা নিয়েছি 500 গ্রাম, তার সাথে ডিমের কুসুম 2টা, তার সাথে আছে সাদা গোলমরিচের গুঁড়ো আমরা নিয়েছি 1 চা চামচ, ব্রেড ক্রাম নিয়েছি 100 গ্রাম, অলিভ অয়েল নিয়েছি 50 ml, এবং তার সাথে মাস্টার্ড পেস্ট 2 চা চামচ, লবণ স্বাদ মতো। জাজিকি, জাজিকির জন্য আরো সিম্পল, সেটা হচ্ছে দই 200 গ্রাম, শশা 100 গ্রাম, গোলমরিচের গুঁড়ো 2 চা চামচ, ভিনেগার নিয়েছি 20 গ্রাম, রসুন আমরা নিয়েছি 30 গ্রাম, লবণ হচ্ছে 1 চা চামচ পরিমাণ। এবং এই খাবারটা কিন্তু সত্যি দেখে যত রিফ্রেশিং লাগছে, এবং আমি জানি যে মেডিটেরিয়ান মানে ইউরোপ বেল্টে যারা গেছে তারা জানে যে ওরা এইভাবেই কিন্তু মানে গ্রিন টনিক থাকে, রেড অনেক থাকে, এবং ভেজিটেবল গুলো প্রত্যেকটাই মানে যতটা ফ্রেশ রাখা যায়, মানে যত যেটা কাঁচা মানে যদি কাঁচা খাওয়া যায় তো ওভাবেই থাকে। তো আমরা খাবারটা মেডিটেরিয়ান খাবার সার্ভ করছি, তো এই ক্ষেত্রে খাবারটা ইনক্লুড টোটাল ফ্রেশ এন্ড ফ্রেশ, জি, সো দ্যাটস ওয়াই আপনার খাবারের নিউট্রিশন যেটা আছে এই খাবারটার মধ্যে যেন মেডিটেরিয়ানদের জন্য এই নিউট্রিশনটা যেন অলওয়েজ ঠিক থাকে, ওইখানে তাদের স্কিন এবং হেলথ সবসময় এত সুন্দর। অ্যাকচুয়ালি খাবারটা এই কারণে খাবারটা দে আর অলওয়েজ গ্ল্যামারাস। আরেকটা ফোন আছে, আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সুহেল বলছিলাম রামপুরা থেকে। জি জি, রামপুরা থেকে ফোন করেছেন, সেই প্রশ্নটি করে ফেলুন, কি জানতে চাচ্ছেন? হ্যাঁ, আমি পনির ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, এই পনির ভাই এখানে আছেন। হ্যালো, জি সোহেল ভাই, ভালো আছেন পনির ভাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনার রান্নার স্টাইল বরাবরই সুন্দর, আজকেও আপনি অনেক ভালো রেখেছেন। বিশেষ করে আমি অনেকদিন যাবতই চাচ্ছিলাম তার কিসের উপরে একটা স্পেশাল যদি পাওয়া যায়, আজকে সেটা দিয়ে গেলাম, খুব ভালো লাগছে। যাক, আপনার মনের আশা পূরণ হয়ে গেল, আমাদের একদম একদম স্ট্রেট মেডিটেরিয়ান খাবার আমাদের প্লেটে চলে আসলো, কিন্তু যেটা চলে এসেছে ঘড়ির সময় বলছে চলে যাওয়ার কথা। তো পনির হাসান অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম দুইটা অ্যামেজিং রেসিপি দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তো দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোন শেফের সাথে নতুন রেসিপিস নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন।